দশ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমরা কিন্তু অলরেডি বইয়ের সকল অঙ্কগুলোই শেষ করে আমরা অনলাইনে আপলোড করে ফেলেছি। তো আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের থেকে একটা সৃজনশীল প্র্যাকটিস করব, অর্থাৎ অনুশীলনী। সামনে আরও দু তিন দিনে ক্লাসটা চলবে, আশা করি তোমরা নিয়মিতভাবেই এই ক্লাসটা দেখবা এবং ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিবা। তোমরা জানো যে করোনা ভাইরাসের জন্য আমাদের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, হয়তো বা যে কোনো সময় একটা আপডেট চলে আসবে। তো সবসময় আমাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে ক্লাসটা নিয়ে, যে আমরা সবসময় পরীক্ষার জন্য প্রস্তুত। তো আমরা যে অধ্যায়টা এখন সমাধান করব, সেই অধ্যায় থেকে আমাদের টোটাল 20 মার্কের প্রশ্ন হয়। তো এই 20 মার্ক প্রশ্ন থেকে আমরা 10 মার্কের অ্যান্সার করার চেষ্টা করব। তার মধ্যে আমি যে ধরনের অঙ্কগুলো লিখেছি, এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসবে, অর্থাৎ এই ধরনের একটা অঙ্ক আসবে, এই ক্যাটাগরির একটা অঙ্ক আসবে, আর একটা অঙ্ক থাকবে অন্য ক্যাটাগরি। তো সেই একটা ক্যাটাগরি আমরা এখানে তুলে ফেলেছি। তো চলো আমরা ক নাম্বার থেকে সমাধান করা শুরু করি। অষ্টম শ্রেণীর 25 জন ছাত্রের গণিত বিষয়ের নম্বর নিচে দেওয়া হলো, অর্থাৎ এখানে অষ্টম শ্রেণীর 25 জন ছাত্রের গণিত নম্বর দেওয়া আছে, সেই নাম্বারগুলো এখানে তোলা আছে। ক নাম্বারে বলা আছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ শ্রেণী ব্যবধানটা আমাদের 5 ধরতে হবে, শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। তো তোমরা জানো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা আগেই পড়েছিলাম, যে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো সেজন্য আগে আমাদের পরিসরটা এখানে বের করে নিতে হবে। আর পরিসরের সূত্র আমরা পড়েছিলাম সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। তাহলে দেখো আমাদের শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের জন্য সর্বপ্রথম পরিসর বের করতে হবে, আর এই পরিসরের জন্য সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বারটাও কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ক নাম্বার, যে সর্বোচ্চ নম্বর এখানে সর্বোচ্চ নম্বর কত আমরা একটু দেখি, যে এখানে সর্বোচ্চ নম্বর কত দেখো, এখানে 62, এই দুটোর মধ্যে 62 বড়, তো 62 ধরে আমরা কাজ করব। তো 62-র পরে দেখো একটা 63 আসছে, তাহলে 63 বড় 8 নাই কিন্তু, তাহলে আমাদের সর্বোচ্চটা 63, অর্থাৎ 63 ধরা যাবে। এবার আমরা সর্বনিম্ন নম্বরটা বের করব, অর্থাৎ সর্বনিম্ন নম্বর। তো সর্বনিম্ন নম্বর দেখো আমরা বের করব, এখানে আমরা প্রথমটা ধরবো 56, 56-র নিচে 46, তাহলে 46-এর নিচেরগুলো গুনবো আমরা, 41 পেলাম, তাহলে 41-টাকে ধরে কাজ করব। 41-এর পরে দেখো আমরা এখানে কত পেলাম, 40, তাহলে 40 ধরে এবার কাজ করব। তাহলে ধীরে ধীরে আমরা 40-এর নিচে পাবো কি না দেখা যাক, না দেখা যাচ্ছে 40-এর নিচে কিন্তু নেই, তাহলে সর্বনিম্ন নম্বর কত পেলাম আমরা, 40। তাহলে এবার আমরা পরিসর নির্ণয় করব, অতএব পরিসর সময় আমরা সূত্র কি জানি, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন ব্র্যাকেটের বাইরে যোগ 1, এটা কি নির্ণয় সূত্র, পরিসর নির্ণয় সূত্র। তাহলে এখানে 63-40+1, তাহলে এখানে 23+1=24, তাহলে আমাদের পরিসর কত বের হলো, 24 কিন্তু পরিসর বের হলো। তাহলে অতএব যে আমরা লিখতে পারি শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কি, শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, এটা আমাদের নির্ণয় সূত্র। পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি কি নির্ণয় সূত্র, শ্রেণী সংখ্যা। তাহলে পরিসর এখানে আমরা কত বের করেছি, 24, আর শ্রেণী ব্যবধান দেখো আমরা বলে দিচ্ছি এখানে কত আছে, 5, তাহলে শ্রেণী ব্যবধানটা আমরা 5 ধরি। তাহলে এটা যদি আমরা ভাগ করি, দেখো এখানে 24-কে আমরা 5 দ্বারা ভাগ করলে এখানে 4, 20, তাহলে এখানে 4, এখানে পয়েন্ট, এখানে 0, 8, তাহলে দেখো আমাদের কত আসলো, 4.8, আমি লিখতে পারি 4.8। কিন্তু এই যে শ্রেণীর সংখ্যাটা, সংখ্যা কখনো দশমিক আকারে আসে না, সেজন্য আমরা এটাকে কী করব, একটা সমতা চিহ্ন দিয়ে আমরা 5 লিখে দেবো, 5টি, অর্থাৎ শ্রেণীর সংখ্যা আমাদের কত আসলো, 5টি আসলো। তো এভাবে আমরা শ্রেণী সংখ্যাটা নির্ণয় করলাম। খ নম্বরে বলছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো তার আগে দেখো আমরা শ্রেণী ব্যবধান ধরে গুণসংখ্যায় সারণীটা তৈরি করব। গুণসংখ্যা ব্যবধান সারণী তৈরি কিন্তু করতে আমাদের এই মানটা লাগবে। তো তাহলে আমরা খ নম্বরটা যদি লাগে করি, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো, তাহলে আগে আমরা মধ্যক নির্ণয়টা করে ফেলি। খ নম্বরে দেখো কি বলা আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো।
তো মধ্যক নির্ণয়ের জন্য কিন্তু আমি তোমাদের আর সূত্র পড়িয়েছিলাম, মধ্যক নির্ণয়ের সূত্র দুইটা, একটা হলো জোরের সূত্র আর একটা হলো বিজোরের সূত্র। আবার মধ্যক নির্ণয়ের জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো তোমাকে সর্বপ্রথম মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে ধীরে ধীরে বড়র দিকে সাজাতে হবে। তাহলে আমরা খ নম্বরে লিখতে পারি যে সংখ্যাগুলোকে বা নম্বরগুলোকে, তুমি যাই বলো যে নম্বরগুলোকে, নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 40, তাহলে আমি এখানে 40 লিখলাম। এবার দেখো 40-এর পরে কত আছে, তুমি খুব সতর্কতার সহিত এখানে খেয়াল করতে হবে যে 40-এর নিচের সংখ্যাটা আমাদের কত, 40-এর নিচের সংখ্যাটা নেই, অর্থাৎ 40-ই ছোট, 40-এর উপরের সংখ্যাটা দেখতে হবে। তাহলে 40-এর উপরের সংখ্যাটা দেখো 41 আছে, তাহলে আমি 41 লিখ, 41, তাহলে 41, আমরা 40 এবং 41 নিয়ে ফেলেছি, দুটো নিয়ে ফেলেছি। 41-এর পরের সংখ্যাটা দেখো, 41-এর পরে, 41-এর পরে এখানে কত আছে, এই যে 43, তো আমরা তাহলে 43টা নেই। 43-এর পরে দেখো কত আছে, 43-এর পরে আমাদের আছে হলো এই একটা 46, এই একটা 46, আমাদের দুটা 46 আছে, এই যে আরেকটা 46 আছে, আমাদের টোটাল আছে তিনটা 46, তাহলে এই একটা 46, এই একটা 46, এই একটা 46, তাহলে দেখো আমরা তিনটে 46 নিয়ে ফেলেছি। এবার দেখো আমাদের 47 আছে কিনা, এইখানে আমরা দেখতে পাচ্ছি 47 আছে, একটা এই একটা দুইটা 47 আছে, তাহলে আমরা এখানে দুইটা 47 নিলাম। তো এরপরে দেখো 48 আছে কিনা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি 48ও আছে, যেখানে 48 আছে একটা, তো এখানে আমরা 48 নিলাম। এবার দেখো 49 আছে কিনা, 49 এখানে আমরা দেখতে পাচ্ছি না, 49 নেই, আমরা কিন্তু 50ও দেখলাম না, তাহলে এখানে আছে এই একটা, এখানে আছে এই একটা, তাহলে আমরা দুইটা 51 লিখতে পারি, এখানে 51 একটা দুইটা, 51 একটা দুইটা, 51-এর পরে দেখো একটা আছে 52, আমরা 52 একটাই দেখতে পাচ্ছি, 51 আরেকটা আছে, এটা দেখো 51 আরেকটা আছে, 51, 51-এর পরে আছে 52, 52 আমরা লিখলাম। এবার দেখো 53, এই একটা আছে 53, তারপরে এই একটা আছে দুইটা, এই একটা আছে তিনটা, 53 আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা তিনটা 53 লিখব, এখানে তিনটা 53। এবার আমরা 54-গুলো দেখবো, দেখো 54 এই একটা, আমাদের কিন্তু আর 54 এই একটা দুইটা আছে, তাহলে আমরা দুইটা 54 লিখব, দুইটা 54। এরপরে দেখো 55 আছে কি না, আমরা 55-গুলো দেখবো, 55 এই একটা দেখতে পাচ্ছি আমরা একটা, তারপরে 55 আর নেই, 55 আমরা একটাই লিখলাম। তো 56 দেখো আছে কি না, 56 এই একটা আছে দেখতে পাচ্ছি, একটা 56, এখানে খুঁজো, এখানে কিন্তু সবগুলো শেষ হয়ে গেছে, 56 আর 56 এই একটা, তাহলে আমরা দুইটা 56 লিখতে পারি, একটা দুইটা। এরপরে দেখো 57 আমরা দেখতে পাচ্ছি যে 57 এই একটাই 57 আছে, তো আমরা একটা 57 লিখলাম। এরপরে 58 আছে, দেখো এই যে 58 আছে একটা, আমরা 58 একটা লিখলাম। এরপরে এবার দেখো 59 আছে কিনা, এই এটা শেষ, এখানে 59 নেই, তারপরে দেখো 60 আছে কিনা, 60ও নেই, তারপরে এখানে শুধু আছে 62, তাহলে এখানে আমরা 62 লিখলাম। তারপরে আছে 63, আমরা 63টা লিখলাম। তারপরে দেখো আমরা কিন্তু মোটামুটি দেখো এখানে সবগুলো নিয়ে ফেলেছি, তাহলে এখানে আমাদের টোটাল কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আমাদের 25টাই হয়ে গেছে। তো মানের আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, তাহলে আমরা মধ্যক নির্ণয় করতেছি, লিখবো যে এখানে এম সমান কত, 25, যা কি বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। তো এখানে এন এর মানটা কত, বিজোড়, অর্থাৎ 25টা বের হয়েছে, এখানে এনটা হলো বিজোড়। তো বিজোড় নির্ণয়, বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের জন্য আমরা সূত্র শিখেছিলাম, যাতে মধ্যক সমান, দেখো বিজোড়ের সূত্র কী লিখেছিলাম, যে এন প্লাস এক তম পদ ভাগ কত, 2, এটা বিজোড়, যদি এন এর মান বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে এখানে এন কিন্তু 25 যোগ 1,
ভাগ দুই। তোমাদের তমপদ কিন্তু লিখতেই হবে, তমপদ না লিখলে হবে না। তাহলে এখানে 26 অর্থাৎ 26 ভাগ দুই তমপদ, তারপর এখানে কত আসলো 13 তমপদ। তো এখান থেকে গুণে দেখো 13 নম্বর তমপদ কোনটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 নম্বর পদ হচ্ছে 52। এই যে আমরা 52, এটাই আমাদের কি মধ্যক নির্ণয় উত্তর, অর্থাৎ আমাদের মধ্যক নির্ণয় সূত্র আনসার আসলো কত, 52। তো দেখো আমরা মধ্যক নির্ণয়টা করে ফেললাম। এবার ক নম্বরে বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গুণ সংখ্যার সারণি তৈরি করো, অর্থাৎ আমরা গুণ সংখ্যার সারণিটা এবার তৈরি করব। দেখো আমাদের গুণ সংখ্যার সারণি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ছকের প্রয়োজন, তো আমরা সেই ছকটা আগে এঁকে নেব। আমরা লিখব গুণ সংখ্যা, গুণ সংখ্যার সারণি সারণি তৈরি করার জন্য ছক করা হলো। তো এখানে আমাদের দেখো গুণ সংখ্যা সারণি ছক তৈরি করার জন্য আমাদের শ্রেণীর সংখ্যা বের হয়েছিল 5, তাহলে আমরা ঘর করব টোটাল 60টা, 1 2 3 4 5 6 7, দুটো ঘর বেশি করবা, দেখো আমরা দুটো ঘর বেশি করলাম। তো এখানে আমরা লিখব শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি এখানে লিখব আমরা লিখি ট্যালি, ট্যালি এখানে কি গণ সংখ্যা। তো দেখো আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল, সর্বনিম্ন সংখ্যা ছিল 40, তো যেহেতু 5 ব্যবধান তাহলে 40 41 42 43, আমাদের পরবর্তী আসবে 44, তো এখানে যদি আসে 45, তাই দেখো 45 46 47 48 49, এটা আসলে 49, তাহলে মানে এটা 50, এখানে আসবে 54, এখানে আসবে 59, এখানে আসবে 64, 69, এখানে আসবে 74, আর এটা হবে মোটের ঘর। তো আমরা যদি ট্যালি দেখো এখানে কত আছে 56, তো 56টা কোথায় আসবে, এখানে আসবে, তারপর আছে 46টা কোথায় আসবে এখানে, তারপর আছে 62টা কোথায় যাবে, 62টা এখানে আসবে, তারপর আছে 46, তো 46টা কোথায় এখানে, তারপর আছে 58টা কোথায় আছে এখানে, তারপর আছে 48, তো 48টা কোথায় এখানে, তারপর আছে 41, তো 41টা এখানে আসলো, তারপর আছে 54, দেখো 54টা এখানে আসলো, তারপর আসলো কত 51, 51টা কোথায় যাবে, 51টা এখানে, তারপরে কত 47 আসলো এখানে, তারপরে 51টা এখানে, তারপর আসলো 40টা এখানে, তারপর আসলো 55টা কোথায় আমাদের এখানে, দেখো একটু মিস হয়েছে, তো এখানে আসবে 55 থেকে হবে 59, এখানে আসবে 60 থেকে আসবে কত 64, এখানে আসবে হলো আমাদের 65 থেকে 69, আমাদের আর একটা ছক করতে হবে, সেটা হলো 70 থেকে 74, তারপর আর একটা আমাদের মোটের ঘর নিতে হবে, এটা আমাদের মোট, দেখো তাহলে এগুলো মিস্টেক। তো এখানে প্রথমে আসলে 56, তো 56টা আমাদের কোথায় আসবে এখানে, তারপর আছে 46টা আসবে কোথায়, 46টা আসবে হলো এখানে, তারপর আছে 62টা যাবে কোথায় এখানে, তারপর আছে 46 আবার 46টা যাবে এখানে, তারপরে আছে 58টা যাবে এখানে, তারপর আছে 48টা যাবে এখানে, তারপর আছে 41টা এখানে, 54টা এখানে, তারপরে আবার 51টাও এখানে, তারপরে 47, দেখো 47টা যাবে কোথায় এখানে, তারপরে 51 আছে 51টা এখানে, তারপরে 40টা আবার এখানে, 55 আছে 55টা কোথায় এখানে, তারপরে 63 কোথায় আছে এখানে, তারপরে 57, দেখো 57টা কোথায় আছে এখানে, তারপরে আবার 47টা আছে এখানে, এদিকে আসবে এদিক টান দিবা, 53টা কোথায় আছে এখানে, তারপরে 54টা এখানে টান দিয়ে দিবা, 51টা আছে কোথায় এখানে এখানে, তারপর আছে 43টা কোথায় এখানে, তারপর আছে 52টা কোথায় এখানে, তারপর আছে 53টাও এখানে, তারপর আছে 46টা কোথায়, 46টা আছে এখানে, তারপর আছে 53টা কোথায় এখানে, তারপর আসলে 56টা এখানে।
তো দেখো এখানে হলো 3, এখানে হলো 6, এখানে হলো 9, এখানে হলো 5, এখানে 2, এখানে 0, এখানেও 0। তো দেখো আমাদের সবগুলো কিন্তু 0 চলে আসছে। আর এটা 63, তো এটা না করলেও হতো, এটা না করলেও হতো। এটা মোট লিখে দাও, মোট এখানে কত আছে 25। তো এটা ছিল আমাদের গণসংখ্যা সারণীবেশন। তো এই অঙ্ক থেকে আমরা কিন্তু প্রতি বছরই একটা 10 মার্কের অঙ্ক পাই। তো আশা করতেছি তোমরা এবছরই এবারও একটা অঙ্ক পাবা। তো আশা করি এই অঙ্কগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবে। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।